নমস্কার টাইমস 24 নেটওয়ার্কের র‍্যাপিড নিউজ আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি মানালি অল ইন্ডিয়া ডিএসও সহ বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে পালিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিবস শুরু হয়েছে টিআরবিটি পরিচালিত টেট 1 পরীক্ষা বিভিন্ন সেন্টারে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে রাজধানীতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বাংলা নবজাগরণের অগ্রদূত সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্ম জয়ন্তী পালন করল তথ্য সংস্কৃতি দপ্তর রামনগর 8 নম্বর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির অধীনদয়াল আশ্রম বাড়ির উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির শিবিরে প্রায় 50 জনের মতো রক্তদান করেছেন প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠে এলো মৃতপ্রায় নদীগুলিকে চলমান করে তোলার বিষয়টি শুধু নদী নয় পরিত্যক্ত জলাশয়গুলিকেও ব্যবহারযোগ্য করে তোলার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাপক সারা পড়বে সোমবারের ধর্মঘটে বললেন পবিত্র কর ডিসেম্বর মাস থেকে শুরু হতে পারে রাখাল মেমোরিয়াল এবং এ ডিভিশনের খেলাগুলি জানালেন টিএফএফ এর সচিব নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছতে না পারায় ঢুকতে দেওয়া হল না টেট পরীক্ষার্থীদের আজাদী কা অমৃত মহোৎসবে সাফাই মিত্র সম্মানে সম্মানিত করা হল পুরো সাফাই কর্মীদের উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা প্রতি বছরের ন্যায় এই বছরও লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে আয়োজিত হয় পিস পোস্টার কম্পিটিশন এখান থেকেই বাছাই করা হবে সেরা প্রতিযোগীদের রেল দপ্তরের গাফিলতিতে পথে বসতে চলেছে সাপ্রম দন্দমা গ্রামের কৃষকরা রাস্তার মাটি গিয়ে নষ্ট হচ্ছে জমি সরানোর উদ্যোগ নেই কর্তৃপক্ষের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উৎসব রাজ্য ভিত্তিক উদযাপন করা হল নতুন নগরে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস এখনকার মতো র‍্যাপিড নিউজ এ পর্যন্ত এই পরবর্তী যাবতীয় নিউজ ও আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন টাইমস 24 নেটওয়ার্কের পর্দায় নমস্কার